আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের উজ্জ্বলতা বাড়াতে ডেন্টাল পলিশিং সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁত পলিশিং এটি যে কেউ করতে পারেন সুস্থ ব্যক্তিরাও দাঁতের পলিশিং করাতে পারেন পলিশিং করালে সাধারণত কোনো ধরনের সমস্যা হয় না আর এটি যে কেউ যে কোন সময় দাঁতের পলিসিন আপনারা চাইলে করাতে পারেন পলিসিন করা আসলে এর জন্যই করা হয়ে থাকে এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটি পলিশিন করার পূর্বের অবস্থা আর এটি পলিশিন করার পরের ছবি দেখা যাচ্ছে তো আপনার বর্তমান আপনি যদি পলিশিন করান আপনার বর্তমান যে দাঁতের অবস্থা রয়েছে পলিসিন যদি করান তাহলে সেই আপনার দাঁতের বর্তমান যে অবস্থা রয়েছে তার থেকে কিছুটা উজ্জ্বলতা বাড়বে এটি হচ্ছে পলিসিন করা তবে এই উজ্জ্বলতাটা কতদিন পর্যন্ত থাকবে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটি পলিশিন করার পরের ছবি এখানে দেখা যাচ্ছে যে একপাশে পাশে করা হয়েছে এবং একপাশে কিন্তু পলিশিং করা হয়নি তো ভিউয়ার্স এখানে যে দাঁতগুলা পলিশিং করে উজ্জ্বলতা বাড়ানো হয়েছে এমন ভাব কতদিন পর্যন্ত থাকবে অনেকেরই মনে প্রশ্ন জাগছে হয়তো যে পলিশিং করালে দাঁত সাদা হলো ভালো কথা উজ্জ্বলতা বৃদ্ধি হলো কিন্তু সেটি সে ভাবটি কতদিন থাকবে তো ভিউয়ার্স এটি আসলে মূলত দাঁতের গঠন এবং আপনি কি ধরনের খাদ্য খেতে অভ্যস্ত বা কি ধরনের খাদ্য অভ্যাস আপনার রয়েছে এটির উপরেই নির্ভর করবে দাঁত আসলে আপনি কিছু কিছু মানুষ দেখা যায় যে যারা অতিরিক্ত চা পান করেন আর চা পান করার কারণে দাঁতের উপরে এ ধরনের যদি লালচে ভাব পড়ে থাকে কিছু কিছু মানুষের তাদের কিন্তু পলিশিং করানোর পরেও যদি তারা সেভাবে চা খেতে থাকে তাহলে খুব বেশি দিন সেই উজ্জ্বলতাটা কিন্তু থাকবে না সেটি হয়তো এক মাসের মধ্যেই সেই উজ্জ্বলতাটা হারিয়ে যেতে পারে ভিওর্স আর যদি দেখা যায় যে আপনি পলিশিং করানোর পরে কোনো স্মোকিং করেন না অথবা চা পান করেন না বা দাঁতের যত্ন নেন ঠিকমতো আপনি দুবেলা ব্রাশ করেন দাঁতের বিভিন্নভাবে যত্ন নেন ক্ষেত্রে কিন্তু সেটি আহ চার পাঁচ মাস ৬ মাসের মতো আপনার দাঁতটি কিন্তু সেই গ্লেজ ভাব থেকে যাবে কিন্তু যদি আপনি সে ধরনের করে থাকেন তাহলে আপনার অতদিন পর্যন্ত টিকবে না ভিওয়ার্স এখন আসুন আমরা জেনে নি যে দাঁত পলিসিনটা আসলে কিভাবে করা হয় ভিউয়ার্স দাঁত পলিশিং করার জন্য ডেন্টিস্টদের কাছে বিশেষ ধরনের মেডিকেটেড পেস্ট রয়েছে আর এই পেস্ট দাঁতের উপর মাখিয়ে পেস্টিং করে এই পেস্টিং ব্রাশ দ্বারা যে হ্যান্ডপিসটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডপিসের দ্বারা এই ব্রাশটি ঘুরিয়ে ঘুরিয়ে দাঁতের উপরে ঘোরানো হয় ধীরে ধীরে ঘুর এই ব্রাশটি ঘুরতে থাকে এবং দাঁত পরিষ্কার করতে থাকে এক্ষেত্রে দাঁতের উপরে যদি কোনো ধরনের স্পট থাকে সেক্ষেত্রে সেগুলা উঠে যায় বা সেগুলা পরিষ্কার হয়ে যায় যদি ছোটোখাটো কোনো ধরনের ক্যালকুলাসও থাকে সেগুলাও উঠে যায় পরিষ্কার হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পলিশিনের আগের এবং পরের ছবি দেখানো হচ্ছে পলিশিনের আগের ভাবটি এমন ছিল আর এই দাঁতটি যখন পলিশন করা হয়েছে তখন এমনটি দেখা যাচ্ছে তো এটি মূলত পলিশিন করে দাঁতের বর্তমান অবস্থার উন্নতি ঘটানোই হচ্ছে দাঁতের পলিশিন করা তবে পলিশিন খুব বেশি ঘন ঘন করা ঠিক নয় ভিওয়ার্স আমি সাধারণত পরামর্শ দিয়ে থাকব যদি আপনাদের পলিশিং করানোর ইচ্ছা থাকে হয়তো তিন মাস পর পর আপনি পলিশিং করাতে পারেন ছয় মাসে একবার করালে ভালো হয় কিন্তু সপ্তাহে সপ্তাহে যে আপনি পলিশিং করাবেন দাঁত সাদা করানোর জন্য এটি করানো ঠিক নয় ভিওয়ার্স পলিসিনটি আসলে আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন টিথ পলিশিং লিখে তাহলে অনেক ধরনের টিউথ পলিশিংয়ের ভিডিও পেয়ে যাবেন যেগুলো দ্বারা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে দাঁতের টি মূলত কিভাবে করা হয় তো ভিওর্স দাঁতের পলিশিং করার মেন উদ্দেশ্য হলো দাঁতে যদি বড় ধরনের কোন ক্যালকুলাস থাকে বা পাথর থাকে বড় বড় স্পট যেগুলা আসলে অনেক স্পট রয়েছে সেক্ষেত্রে পলিসিন নয় পলিশিন শুধুমাত্র দাঁতের উপরের যে অ্যানামিল অংশ থাকে অ্যানামিলের উপরে যদি কোনো লালচে বা হলুদ কোনো ভাব থাকে এবং হালকা যদি কোন ধরনের খাবার জমে থাকার সমস্যা থাকে এইগুলো পলিসিনের মাধ্যমে কিন্তু ভালো করা যায় বা উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় যেমনটি এখানে দেখুন যে দাঁতের অবস্থা আগে এমনটি ছিল আর এটি পলিশিন করার পরের ছবি দেখা যাচ্ছে তো এমন অবস্থার জন্যই মূলত দাঁতের পলিসিন যদি এমন হয় যে দাঁতে অনেক বড় বড় ক্যালকুলাস রয়েছে পাথর পড়ার পরে পড়ে থাকা সমস্যা রয়েছে এগুলোর জন্য কিন্তু ডেন্টাল পলিসিন নয় এগুলোর জন্য প্রথমত আপনাকে ডেন্টাল স্কেলিং করাতে হবে দাঁত ওয়াশ করাতে হবে টিথ স্কেলিং আর টিথ পলিসিন দুইটা কিন্তু আলাদা কথা কিন্তু দুইটা একের পর এক করতে হয় যেমন ডেন্টাল স্কেলিং করানোর পরেই সাধারণত পলিসিনগুলা আমরা করে থাকি কারণ যখন অনেক বড় ধরনের এ ধরনের ক্যালকুলাস থাকবে তখন কিন্তু এর মাধ্যমে যে পলিশিং যে ব্রাশ রয়েছে তার মাধ্যমে এগুলা কিন্তু উঠবে না আর তার জন্যই প্রথমত দাঁত স্কেলিং করে এ ধরনের ক্যালকুলাস মুক্ত করে নিয়ে দাঁতের বড় বড় যে স্পটগুলো থাকে সেগুলো তুলে নিয়ে তার পরবর্তীতে কিন্তু আমরা পলিশিং করে থাকি তো ভিভার্স পলিশিং করার মেন উদ্দেশ্য হলো দাঁতের উজ্জ্বলতা সাময়িকভাবে বাড়ানো এটি কতদিন পর্যন্ত স্থায়ী হয় এটি যদি আপনি স্বাভাবিকভাবে বলা যায় তো একবার যদি আপনি দাঁত পলিশিং করান তাহলে সাধারণত দু থেকে তিন মাস আপনার সেই গ্যালেসটি থাকবে সাধারণভাবে থাকে যদি আপনি দাঁতের সেভাবে যত্ন নিয়ে থাকেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম